হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে আবার একটা নতুন লোকেশন নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, নতুন জায়গার সন্ধান দেব। আগরপাড়াতে রুফটপ রেস্টুরেন্ট, ভাবতে পারছেন আপনারা? মানে আমি তো আগরপাড়ার ছেলে, মানে আমি তো শুনেই চলে এসেছি, মানে আমি জাস্ট কালকে রাতেই জানতে পেরেছি এই লোকেশনটার ব্যাপারে, খুবই সুন্দর। আর চলুন আপনাদেরকে ফার্স্টেই দেখাই রুফটপটা, তারপরে দেখাবো ওনাদের ইনডোর অ্যাম্বিয়েন্স, তারপরে কী খাচ্ছি না খাচ্ছি মেনু সব কিছু বলে দেবো, লোকেশনও বলে দেবো। দারুণ সুন্দর জায়গা, চলুন। তো ছোটর ওপরে বেশ সুন্দর রুফটপটা সাজানো লাইটিং দিয়ে, চলুন এবার আপনাদেরকে ইনডোর অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। তো আগরপাড়ার বুকে এরকম রুফটপ রেস্টুরেন্টে বসে বেশ দারুণ লাগছে। আর একটা মেন ইম্পর্টেন্ট কথা এটা, এখানে কিন্তু অনেক সস্তাতেই কম্বো শুরু হচ্ছে, 140 টাকা থেকে কম্বো স্টার্টিং। তো চলুন আমি আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি, আপনারা পজ করে ভালো করে দেখে নেবেন আসার আগে। আর আমার কিন্তু দারুণ লেগেছে, আপনারা কিন্তু নিশ্চয়ই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন মেনুটা দেখিয়ে দিচ্ছি। তো খাবই নাকি রেস্টুরেন্টে, আমি খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, আমি খাবো এখানে। তো খাওয়ার অর্ডার দিয়েছি, এক প্লেট মোমো অর্ডার করেছি, যা ঠান্ডা পড়েছে, মানে পুরো জমে যাচ্ছি। তো ঠান্ডা ওয়েদারে মোমো খাবো, তারপর একটা কম্বো অর্ডার করেছি, কম্বো হচ্ছে মাটার পোলাও আর সাথে হচ্ছে কড়াই চিকেন, টু পিসেস থাকবে। প্রাইসগুলো সব আপনাদেরকে আপডেট করে দেবো আমি, এবং আমি যা শুনেছি এখানে ডিসকাউন্টও পেয়ে যাবেন আপনারা। তো বিভিন্ন, মানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট, যারা ব্লগার আছে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট। তো চলুন খাওয়ার আসলে সব কিছু বলে দিচ্ছি, তারপরে লাস্টে লোকেশন প্রাইস সব কিছু বলে দেবো। তো আমাদের ফার্স্ট আইটেম এসে গেছে, চিকেন মোমো। এরকম বিশাল বড় বড় গাবদা গাবদা মোমো 6 পিস করে আছে, চলুন সসটা দিয়ে ট্রাই করি। দারুণ ভর্তি, মোটা একদম, পুর চিকেন পুরো একদম ভালোভাবে মুখে আসছে, দারুণ টেস্ট, সত্যি খুব ভালো খেতে মোমোটা। আর বেশ বড় সাইজ, আর স্টাফিংস অনেকটা করে, মানে ভর্তি পুরো। তো এখানে স্যুপ দিয়েছে এক বাটি পুরো ভর্তি করে, চলুন ট্রাই করি। গরম গরম দারুণ অনেকটা করে সব চিকেন টিকেন দেওয়া, খাবারের কোয়ালিটি সত্যি কথা বলতে খুবই ভালো, প্রাইস অনুযায়ী খাবার খুবই ভালো, আর কোয়ান্টিটি যথেষ্ট। তো চলুন খাওয়া দাওয়া করে নেক্সট আইটেম কম্বোটা আসলে বলছি, আর প্রাইসগুলো শেষে বলে দিচ্ছি, চলুন। তো আমাদের নেক্সট কম্বো এসে গেছে, দেখে নিন। পোলাও এরকম এক বাটি দিয়েছে, অনেকটা কোয়ান্টিটি, দুজনের জন্য সাফিসিয়েন্ট। চলুন আমি আপনাদের সামনে এই জন্যই সার্ভটা করছি, যাতে কোয়ান্টিটিটা আপনাদের বোঝাবার জন্য, দেখে নিন। এরকম আমি এখানে নামার পরেও এখানে এতটা আছে, আর এখানে এই যে চিকেন, কড়াই চিকেন, ওপরে এরকম বাটার দেওয়া। তো চলুন
এটাও দু পিস আছে এরকম বড় বড়, এরকম সেম সাইজের আরেকটা পিস রয়েছে। তো চলুন খেয়ে দেখি কিরকম, দেখে তো মনে হচ্ছে দারুণ খেতে। রাইসের কোয়ালিটি খুবই ভালো, এরকম বড় বড় চাল, এরকম কিশমিশ দেওয়া, কড়াইশুঁটি দেওয়া, দারুণ চিকেনটা ট্রাই করব। পুরো গরম গরম দিয়েছে, সার্ভ করেছে, খাবারের কোয়ালিটি খুবই ভালো। যারা যারা দেখছেন আমার ভিডিও চলে আসুন, অফার ডিসকাউন্ট আমি কথা বলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল, আমার কিন্তু দারুণ লেগেছে। চলুন এবার পেমেন্ট করে আমি কোনটার কি প্রাইস বলে দিচ্ছি। খাবে নাকিতে কিন্তু আমি আবার খাবো, আপনারাও কিন্তু এখানে এসে খেতে পারেন। চলুন এবার নিচে গিয়ে আপডেট করছি। তো এই হচ্ছে খাবে নাকি রেস্টুরেন্ট, আর এদিকে হচ্ছে খোলার মাঠ, আর ইসুমপুর বটতলা বাজার সমিতি, আর এদিকে হচ্ছে বটতলা বাজার। তো বাজার আর খোলার মাঠের মাঝখানেই এই রেস্টুরেন্টটা। তো খাবারের প্রাইসগুলো হচ্ছে, মোমো ছিল 80 রুপিস আর কম্বোটা ছিল 150 রুপিস। তো খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো আপনারাও যারা যারা ভিডিওটা দেখছেন এখানে চলে আসুন, খুবই ভালো লাগবে, খুব সুন্দর সাজানো, সাথে রুফটপও আছে, দারুণ লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন একটা ভিডিও।